আর এখানে আছে আপনার একটি রেসারের মাদি, যে এটা রেসারের মাদি, এই যে দেখেন চৌকের গিয়ারটা মাশাল্লাহ একদম ঠিক আছে। আর এই যে এটাই যে আপনার ডেনিশের নর একদম কড়া লাল, হয়তো মোবাইলের কারণে বোঝা যাইতেছে না, যারা নেন ভিডিও করলে ভালো করে বুঝাই দিতে পারবো। মাদিটা নিলে মাদিটার দাম করবো একদম 1300 টাকা, আর নটটা যদি কোনো ভাই নেন দাম করবো 3000 টাকা। দেখেন নটটা টুট একদম কড়া লাল, আমার মোবাইলের কারণে ক্লিয়ার হয়ে যাচ্ছে না, দাম দর তো বলেই দিলাম। এখানে একটি ফুটারের নর আছে, একটি বাগদাদির নর আছে, অনেক বিগ সাইজ বাগদাদিটা দেখতে পারতেছেন। ফুটারটা অনেক গরম, মাদিটা মারা গেছে একবার ডিম বাচ্চা করছিল। আর একটি নানের মাদি আছে, এই তিনটা নর যদি আপনারা নিতে, নর মাদি তিনটা এখানে যদি নিতে চান, এই নরটা একদম 1200 টাকায় দিয়ে দিব। বাগদাদির নরটা, নানের মাদিটার দাম পড়বো 1500 টাকা, ফুটারটার দাম পড়বো একদম 3500 টাকা, একদম 3500 টাকা হইলে ফুটারটা বিক্রি করবো। এটা একটি গেছিস আপনার, এই যে একজোড়া নান আছে, নানের বেবি একজোড়া, কিংয়ের বেবি একজোড়া, সাদা কিংয়ের বেবি, এগুলা আসলে গম খাওয়াই তো এই জন্য একটু হালকা দেখা যায় না, এগুলো অনেক বিগ সাইজ, এগুলোর মা বাবা অনেক বিগ সাইজ, আমার কাছে নাই, তাহলে আমি দেখাইতে পারতাম। দেখেন পায়েগুলো অনেক মোটা, ভবিষ্যতে অনেক বিগ সাইজ হবে। আর এই জোড়াটা যদি আপনারা কিনে যা চান, বাচ্চা কিংয়ের বাচ্চা জোড়াটা দাম একদম 2500 টাকা পড়বে, একদম 2500 পড়বে। আর নানের জোড়াটা একদম 1600 টাকা পড়বে। কোনো ভাইয়ের ভালো লাগলে নিতে পারেন, ইনশাল্লাহ যে কোনো জায়গায় পাঠাইবো। আর সুস্থ সবল কবুতর আছে। এটা একটি লাহোরির পেয়ার, এটা আপনার বুলবারলেস, এটা দুইটা ডিম নিয়ে উমে আসিল, একটা ডিম ভাঙে গেছে, এই যে বুক বড়াই ফেলছে, জোড়াটা আবার ডিম বাচ্চা নিজেও করে। এই যে দেখেন মিস মার্ক নাই, নটটার পায়ের মধ্যে এই সাইডে মাথাটা ঘুরাবে, এই যে পায়ের মধ্যে এক দুইটা ফাঁক আছে, তবে আর কোনো দিয়ে কোনো মিস মার্ক নেই। এটা যদি কোনো ভাই নেন একদম 6000 টাকা পড়ব, ঢাকার ভিতর থেকে কোনো ভাই নিলে গাড়ি ভাড়াটা আমি দিয়ে দিব। বুল ওয়ারলেস ডিম বাচ্চা গ্যারান্টি আছে, এই যে দেখেন খুবই সুন্দর আছে কবুতর। এখানে আপনার একজোড়া সিরাজি আছে, মাদিটা হয়েছে হলুদ, আর নটটা হয়েছে লাল, নটটা আপনার লাহোরি। এই যে দেখেন ফ্যান্টাস্টিক একটি নর, চুল পরিমাণ কোনো মিস মার্ক নাই, এই যে দেখেন চুল পরিমাণ কোনো মিস মার্ক নাই, এবং লেঞ্জা আগে পরে কোনো দিকই নাই। এই যে দেখেন চাইলে আপনি জোড়াটা নিলে একদম 3500 টাকা পড়বো, একদম 3500 টাকা পড়বো। আর বাইঙ্গা নিলে আলোচনা সাপেক্ষে, আর নটটা যদি নেন কোনো ভাই নিতে পারবেন, ফেয়াটা ইচ্ছে নেওয়া যাবে। এই যে দেখেন মাশাল্লাহ অনেক বিগ সাইজ আছে, ফেদারগুলো কিন্তু বাইঙ্গা পড়ে গেছে, দেখছেন নটটা অনেক বিগ সাইজ একটি নর। এটি একটি মঙের জোড়া, এটা আমার গণামত ভাবে একদম পুরোপুরি 3 মাস হয়ে গেছে, তবে একটি মজার বিষয় হইল এখন পর্যন্ত একটি ফোর জ্বরে নাই, কবুতর একদম ফুল ডাক উঠিয়েছে। কেন জ্বরে না তা বলতে পারবো না, তবে ইনশাল্লাহ 3 মাসের উপরে চলতেছে। এটার আগের বাতে ডিম বাচ্চা, ডিম দিয়ে বাচ্চা নিয়ে উঠিয়েছে, আর পরের বাতও আপনার 2 ফোর জড়িয়েছে, আবার বাচ্চা নিয়ে আছে এটার মা বাবায়, কিন্তু এটা 3 মাসের উপরে চলে এখন একটা ফোর ভরে নেই।
এই বিষয়টা আমি আসলে বুঝতে পারি না, তবে সত্য কথা যেটা এই যে এটা নর, এটা মাদি। এই দেখেন, দেখলে আপনারা বুঝবেন যে রানিং হয়ে গেছে, আর এটা একদম 3500 টাকা হইলে বিক্রি করা হবে। এটা এক জোড়া সিরাজির বেবি, এগুলা যেগুলা আপনার লাহোরি বলে নর্মাল লাহোরি। এই যে দেখেন পায়ের ফেদারগুলা মাশাল্লাহ 100% কোয়ালিটি আছে, বিন্দু পরিমাণ মিস মার্ক নাই। এই যে দেখেন কোনো মিস মার্ক নাই গোর। এই যে দেখেন মাশাল্লাহ কোনো মিস মার্ক নাই, ডেনা ডোনা একদম ফুল ফ্রেশ। চাইলে জোড়াটা আপনারা কালেক্ট করতে পারেন, এই যে একদম ফুল ফ্রেশ। আর এটা শুধু 2000 টাকায় বিক্রি করে দেব, 2000 টাকায় বিক্রি করে দেব। খুবই সুন্দর একটি জোড়া কবুতর, কোনো মিস মার্ক নাই, লাহোরি সিরাজির বেবি মাশাল্লাহ। এক জোড়া কিং আছে, শু কিং, অনেক বিগ সাইজ। এই যে দেখেন আপনারা একদম ফুটবলের মতো গোল ওই নটটা। এটি হচ্ছে আপনার মাদি, দেখেন অনেক বিগ সাইজ, খুবই সুন্দর আছে জোড়াটা। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, নড়ে খুব বেশি ডাকে, হয়তো আগলা নিয়ে আইসি তো নাও ডাকতে পারে, আর ডিম বাচ্চা নিজেরাই করে। তবে বেশি ভালো হয় যদি আপনি পোস্টারিং করেন। এই যে হচ্ছে নড়, আর এটি হচ্ছে মাদি। জোড়াটা বা কোনো ভাই নিতে চাইলে একদম 5000 টাকা রাখবো, একদম 5000 টাকা রাখবো। অনেক বিগ সাইজ, যেখানে লেঞ্জাগুলো একদম খাড়া থাকে। এই যে এটা মাদি, এই যে এটা নর, খুবই সুন্দর আছে, ইনশাল্লাহ নিলে নিতে পারেন। কত সুন্দর এক জোড়া কবুতর, দুইটা বেবি আছে সাথে, আমি বেবি দুটা আনতেছি। জোড়াটা কোনো ভাই যদি নিতে চান, কবুতর যদি 1 কোটির টাকা ভাই 10টা বেশি দিলেও সমস্যা নাই, ডিম বাচ্চা যদি না হয়ে ফেলতে সমস্যা। এই যে দুইটা বাচ্চা ছাড়া যায়, এই যে আপনার দুইটা বাচ্চা। আগের ভিডিও তো দিছিলাম, এক ভাই কিনছিল 300 টাকা বায় না হইটা, এখন আর মাল হইনি না। 3500 টাকা বেগি দিছিলাম, এই কিছু যে কোনো ভাই নিতে চান জোড়াটা একদম 3500 টাকা করবো, একদম 3500 টাকা করবো। যদি ডাকা ডোকাতে কোনো ভাই নেন অত 100 টাকা কম দিতে পারি, যেহেতু একটু গাড়ি বাড়ি গাড়ি ভাড়া আছে। খুব সুন্দর আছে জোড়াটা, ওকে ভালো থাকে। আদি একদম ফুটবলের মতন গোল হবে। এই যে এটা নর, অনেক বিগ সাইজ, চাইলে এই নটটা আপনারা নিতে পারেন বা জোড়াটাও নিতে পারেন। জোড়াটা নিলে একদম 3000 টাকা পড়বো, স্টে 4 হয়তো ক্লিয়ার হয়েছে না ভালো করে। তো ডিম বাচ্চা করে 100%, মজার বিষয় হইলো দুইটার বাচ্চা দুইবার দিছে, দুইবার খালো বাচ্চা আইছে, খুব সুন্দর বাচ্চা আইছে। এখন আমার টাকার প্রয়োজন, তাই বিক্রি করে দিব। দেখেন আমি সময় নিয়ে দেখাইতেছি, আল্লাহর রহমতে আমার এখানে কোনো কবুতর অসুস্থ হয় না। এটা আর একটি পেয়ার কিং, এটা কোনো শুকিং না, নর্মাল কিং, তবে শুকিংতে ফর্ম টম না, দেখেন অনেক বিগ সাইজ। আর এই জোড়াটা কোনো ভাই নিতে চাইলে একদম কমে দিয়ে দিব 3500 টাকায়। এটা সাথে দুইটা বেবি আছে, একটা বেবি বিউটির, এই যে দেখেন বিদ্যুৎ দোকান লাগবে না, বার করে নিয়ে আও, বার করে নিয়ে আও। একটা বিউটির আর একটা কিংয়ের বেবি, তো বেবিগুলা বাদ দিয়ে সেল দেওয়া হবে, চাইলে আপনারা এই জোড়াটা নিতে পারেন। নর, এটা খুবই হেভি নর, নিজের বাচ্চায় নিজে ফুটায়, এটা একদম 3500 টাকা হবে।